দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ লঙ্কোশ্রেন হল রাজাজি সূত্র বলতে কী বোঝো এবং ভারতবর্ষে ব্রিটিশ সরকারের ক্ষমতা হস্তান্তরের প্রেক্ষাপট রচনায় ওয়াভেল পরিকল্পনা পর্যালোচনা করে এটি সাধারণত তিন যোগ পাঁচ আট নম্বরের প্রশ্নটি পড়ে তাহলে উত্তরটি দেখে নিই রাজাজি সূত্র বা সিআর ফর্মুলা প্রথম পয়েন্টে আসছে পরিচয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়া আন্দোলনের সময়ও মুসলিম লীগের অনর দাবি ছিল পৃথক পাকিস্তান রাষ্ট্রের গঠন এই লক্ষ্যের বাস্তবায়নেই তাদের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় এই অবস্থায় স্বাধীন ভারতকে দ্বিখণ্ডিত না করে অথচ জিন্নাত দাবির কিছু অংশ বাস্তবায়িত করে গান্ধী অনুগামী মাদ্রাজের চক্রবর্তী রাজা গোপালাচারী এক সমাধান সূত্র প্রকাশ করেন তার এই সমাধান সূত্র রাজাজি সূত্র বা সিআর ফর্মুলা নামে পরিচিত এবার রাজাজি চক্রবর্তী গোপালাচারী কী প্রস্তাব দিয়েছিলেন সেগুলো দেখা যাক প্রথমত কংগ্রেসের স্বাধীনতার দাবিকে মুসলিম লীগ পূর্ণভাবে সমর্থন করবে এবং কংগ্রেসের সঙ্গে অন্তর্বর্তী সরকার গঠন করবে দ্বিতীয়ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের অধিবাসীদের গণভোট গ্রহণ করে দেখা যাবে যে তারা পৃথক রাষ্ট্র গঠনের পক্ষপাতি কিনা গ গণভোট গ্রহণের আগে সব দলকে তাদের বক্তব্য প্রচারের সুযোগ দেওয়া হবে ঘ মুসলিম প্রধান অঞ্চলগুলি পৃথক রাষ্ট্র গঠনের পক্ষে মত দিলে দুটি পৃথক রাষ্ট্র গঠিত হবে দেশভাগ হলেও প্রতিরক্ষা বাণিজ্য যোগাযোগ ও অন্যান্য বিষয়ে উভয় অংশ সমানভাবে জড়িত এই সব বিষয়ে যৌথভাবে পরিচালিত হবে ব্রিটিশ সরকার উমা ব্রিটিশ সরকার ভারতকে স্বাধীনতা দিলে তবে এই প্রস্তাব কার্যকরী হবে প্রস্তাবের ব্যর্থতা গান্ধীজি উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ছয়ই মে জেল থেকে ছাড়া পান এরপর তিনি রাজাজির প্রস্তাব অনুসারে নয়ই সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত বোম্বাইয়ে জিন্নার বাসগৃহে একুশবার বৈঠক করেন কিন্তু জিন্না বিভিন্ন কারণে রাজী সূত্র প্রত্যাখ্যান করেন এটা গেল প্রথম পার্টের উত্তরে বার আসছে ওয়াভেল পরিকল্পনা ক্ষমতা হস্তান্তরের প্রেক্ষিতে প্রথম পয়েন্ট আসছে পটভূমি বড়লাট হিসেবে ভারতের শাসনভার গ্রহণ করে ওয়াহেল বুঝতে পারেন শীঘ্রই ভারতে ব্রিটিশ শাসনের অবসান হতে চলেছে কিন্তু জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মতভেদের কারণে ভারতে ক্ষমতা হস্তান্তরের কাজ ব্যাহত হচ্ছিল এই অচলাবস্থার অবসানের জন্য বড়োলাট লর্ড ওয়াভেল ব্রিটিশ মন্ত্রীসভার সঙ্গে আলোচনা করে একটি পরিকল্পনা পেশ করেন এটি ওয়াভেল পরিকল্পনা নামে খ্যাত তিনি তার প্রস্তাবে কি বলেন এই পরিকল্পনায় বলা হয় প্রথমত শীঘ্রই সরকার ক্ষমতা হস্তান্তর সংবিধান রচনার কাজ শুরু করবে দ্বিতীয়ত নতুন সংবিধান রচিত না হওয়া পর্যন্ত ভারতীয় নেতাদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে তৃতীয়ত কেন্দ্রীয় পরিষদে বর্ণ হিন্দু ও মুসলমান সদস্যদের সংখ্যা সমান থাকবে চতুর্থত বড়লাট এবং প্রধান সেনাপতি ছাড়া সমস্ত সদস্যই হবেন ভারতীয় পঞ্চমত ক্ষমতা হস্তান্তরের আগে পর্যন্ত প্রতিরক্ষার দায়িত্ব ইংরেজ সরকারের হাতেই ন্যস্ত থাকবে তিন নম্বর পয়েন্ট আসে সিমলা বৈঠক এই প্রস্তাবগুলি আলোচনা করার জন্য লর্ড ওয়াভেল সিমলাতে ভারতীয় নেতাদের একটি বৈঠক ডাকেন যেটি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের পঁচিশে জুন অনুষ্ঠিত হয় কংগ্রেসের পক্ষে মৌলানা আজাদ এবং মুসলিম লীগের পক্ষে জিন্না এই বৈঠকে উপস্থিত ছিলেন চতুর্থ পয়েন্ট হচ্ছে পরিণতি জিন্না তার পাকিস্তান দাবি থেকে সরে আসতে হন তিনি দাবি করেন যে কেন্দ্রীয় পরিষদের সকল মুসলিম সদস্যকে মুসলিম লীগের সভ্যদের মধ্যে থেকে গ্রহণ করতে হবে কংগ্রেস এই দাবি প্রত্যাখ্যান করে শিখরা অপিতক অঞ্চলের দাবি জানায় ভারতের রাজনৈতিক দলগুলি একমত না হয় সিমলা বৈঠক ব্যর্থ হয় এরপর আমরা এখানেই ভিডিওটি শেষ করব